হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সাধু সাথীর চ্যানেলে স্বাগত। কালকে রাত্রিবেলা ওর বুকে ম্যাসিং দিয়ে এবং নাকে নল ফল দিয়ে যে পরীক্ষাটা হচ্ছিল, আজকে ভোর হয়ে গেছে, আজকে খোলার টাইম এসে গেছে। চলো একবার দেখাই। হ্যাঁ, ম্যাসিংটা আছে, ঘুম ভেঙে গেছে তোমার? ডাকবো? ডেকে দাও, খুলে দেখ, আর ভালো লাগছে না। কি আঠা, ওরে বাবারে, আঠা আঠা খুব জোরালো। সারা রাত্রে আমি কাত হয়নি। তুমি ঘুমিয়েছিলে? আমরা সচেতন ছিলাম। গালের চামড়া উঠে যাচ্ছে তো। কটা বাজে এখন? 8:10 হবে। কত ফ্রি লাগছে এখন, মনে হচ্ছে যেন এবার নিজের মতো করে আর ঘুমাই। বুকটা চাপ হয়ে রয়েছে, ওখানটা দাগ হয়ে গেছে স্টিকারের, এইখান দিয়ে এখান দিয়ে। কি অবস্থা, সারা রাত ঘুমিয়েছি আমি, ঘুমাইনি যে তা না। খুব সুন্দর ঘুমিয়েছো তুমি, কাত হয়নি সারা রাত। আর এখানে সারা লোক ছিল, তার নাম্বার আছে? একবার ফোন করে দাও তো। সারা রাতের নাইট ডিউটি করেছে, সবাই বলছে সবারই খুব একটা ঘুম হয়নি, সবাই মোটামুটি একটু ঘুম একটু জেগেছিল, আর সবাই বলছে কি ও সারা রাত্রির জেগেছিল। সারা রাত্রির শুধু ওই কানে হেডফোন দিয়ে ফোনটা দেখেছে, টিভিও চালায়নি। অন্যান্য দিন তো টিভি চালিয়ে জেগে থাকে, এবার আমার কানে গেলে যদি ঘুমটা না হয় টিভির আওয়াজ, তো সেই কারণে সারা রাত্রির ওই হেলান দিয়ে বসেছিল। এখন দেখো আরামসে ঘুমাচ্ছে, ঘুমাক, যত বেলা অবধি ঘুমায় ঘুমাক, আমি কিচ্ছু ডাকবো না, একদম একবারও ডাকবো না। যদি বেলা দুটো তিনটে অবধি ঘুমায় তাই ঘুমাক। রাতের ঘুম আর দিনের ঘুমের পার্থক্য আছে, তাই না বলো? তবে হ্যাঁ, এটা বলবো যে সব কিছুর মাঝে কিন্তু আমার শরীরটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আগে যে ক্লান্তি, দুর্বলতা, তারপরে মাথায় ব্যথা, উঠতে পারতাম না, খুব মাথা ঘুরতো, যে প্রবলেমগুলো আমার মধ্যে ছিল, মনে হচ্ছে কি যেন কিছু নেই, ভাল লাগছে, বেশ এনার্জি পাচ্ছি সব কিছুতে, কথা বলতে এনার্জি পাচ্ছি, কাজ করতে ইচ্ছে করছে। সেভাবে আমাকে এখনও কাজ কেউ করতে দিচ্ছে না, তবে একটু একটু করে আমি কাজও করব, বুঝতে পেরেছো? সোফা কাম বেডটা আমি গোটাতে পারবো না, এটা হয় রাজু নয় ওর কম্ম, দেখি রাজু তো ওর আগেই উঠে পড়বে, তো রাজুকে বলবো একটু গুটিয়ে দিতে, তারপরে ঘরটা পরিষ্কার করব। আর আমার মাথা টাথা পুরো একদম পাগলি হয়ে রয়েছে, মাথা আছড়াইনি কিচ্ছু না, চিরুনিটা বাইরে নিয়ে যাব, যাকে পাবো, মা কিংবা সোহিনী আমার ননদ, যাকে পাই বলবো চুলটা আঁচড়ে দাও। আর কি আলসে হয়েছে কি জানি, আমার সব কাজ করতে ইচ্ছা করে কিন্তু নিজের চুলটা মানে আঁচড়াতে আর বাঁধতে আমার একদম ইচ্ছা করে না, এটা ওরা এবেলা ওবেলা বেঁধে দিয়ে দিয়ে আমাকে পুরো কুড়ে বানিয়ে দিয়েছে। মা মাথা আঁচড়ে দিচ্ছে। তোমরা যারা আমার ব্লগ মাঝে মধ্যেই দেখো, সব সময় না দেখলেও, তারা জানো যে মা আমাকে মাথা আঁচড়ে দেয়, তেলও দিয়ে দেয়, আর একটু আদরও বেশি করে। আসলে কি বলতো, মায়েদের কাছে সন্তানরা সবসময় বাচ্চা থাকে, আমার মাও আমাকে এখন একদম বাচ্চাদের মতো করে আদর করে। ও এখন বন্দি কারাগারে রয়েছে, বাইরে দিয়ে কি জানি কে যেন ছিটকিনিটা দিয়ে চলে গেছে। কে লাগাতে পারে বাইরে দিয়ে ছিটকিনিটা? এরকম প্রকাশ করেছে। হ্যাঁ, রাস্তা দিয়ে কেউ যাচ্ছেও না, আমি এটার উপরে দাঁড়িয়ে দেখছি যে কেউ যদি থাকে রাস্তা দিয়ে যায় খুলে তো বলবো। ওর দাদা বলছে ওকে জ্যান্ত, আর বললাম না কেন, মুরগিই জ্যান্ত, মুরগির মাংস, মুরগির মাংস ঢুকানো বারণ আছে বাড়িতে। আমি মানে মাংস খেতে পছন্দ করছি তো, যা তরকারি দিচ্ছে সব খেয়ে নিচ্ছি। ওকে বলেছে তুই যদি মাংস আনিস বাড়িতে তাহলে তোর খবর আছে। চুপ চুপ চুপি, তাই তো? তাহলে আমাকে কি মাংস দেয়া হবে না থাকবে? এক পিস মাছ খেয়েছি, এই ঘরে মাংস দিয়ে খেয়ে যাবো, ডাটা মাংস শাক ভাজা। আচ্ছা না গো, সুন্দর, খুব ভালো। আমাকে মাছ মাংস বাড়িতে তেমন খেতে দিচ্ছে না সবাই, অতিরিক্ত খেয়ে ফেলছি বলে, কিন্তু কাকুলি দিচ্ছি চুপি চুপি। দেখো ডাটা কাটতে বসলাম, আমি আঙুলটাই প্রথমে কেটে বসে থাকলাম, অক্ত বেরোচ্ছে, মা থাকলে অক্ত বেরোচ্ছে তো, কচু ডাটা দাও। এটা ঠিক জানো তো, একটু আধটু কেটে গেলে
কচুর আটা দিলে রক্তটা বন্ধ হয়ে যায় না ডাটা কাটা ফুটি মাছ মাংস চলে এসেছে ডাটা চচ্চড়ি শাক ভাজা মাছ মাংস সব হবে কাকুলি বুঝতে পারলো না যে দাদা ব্লগ দেখবে টিভিতে এই মাংস খাওয়া হচ্ছে আমার তো বলছিস চুপি চুপি খেয়ে যা সকালে মুড়ি খাবার জন্য মুড়ি ভাজা হচ্ছে হ্যাঁ মুড়ি ভাজাই বলবো মনে হচ্ছে লম্বা লম্বা মুড়ি একদম মুড়ির মতো দেখতে পাপড়গুলো তেলটা একটু তেতে গেছে বলে মুড়িগুলো সরি পাপড়গুলো লাল লাল হয়ে গেছে তো আমি মুড়ি খাবো মুড়ি নিয়ে এসেছি দেখো কতগুলো হবে দিল তো কটা তাই না আর তেলের তাপটা কমিয়ে নিয়েছে বলে এই পাপড়গুলো কিন্তু দেখতে বেশ সাদা হয়েছে আর ভালোও লাগছে দেখতে অনেকটা হয়ে গেছে দেখো মনে হচ্ছে যেন খেয়ে ফুরাতে পারবো না কিন্তু জানো সমস্ত পাপড় খাওয়া হয়ে গেছে সকালে কেউ ভিজে ভাত দিয়ে খেয়েছে আর আমরা মুড়ি দিয়ে এখন আমাদের সকালে মুড়ি দিয়ে মুড়ি খাওয়া হবে কারণ ওই পাপড়টা তো মুড়ির মতোই দেখতে ওই জন্যই বলছি মুড়ি দিয়ে মুড়ি খাওয়া হবে ডাটা কাটছিলাম এবার মাছ মাংসের যা কিছু সবজি লাগবে সব কেটে দেব আগে মুড়িটা খেয়ে নিই তারপরে কাটবো আজকে এক হেঁসেলে আমরা চার রাঁধুনি কথায় আছে এক হেঁসেলে তিন রাঁধুনি কিন্তু আমরা চার রাঁধুনি কাকুলি ছিল প্রথমে আমিও সবজি কুটে দিচ্ছিলাম টুকটাক কাজ করে দিচ্ছিলাম এরপর মা বসেছে মশলা বাটতে আর ওইদিকে তো দিদি রান্নায় বসেই পড়েছে এখন কুমড়োর ডাঁটাটা রান্না হচ্ছে আর কুমড়ো ডাঁটার জন্য মা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছে ভালোই হয়েছে কুমড়ো ডাঁটাটা খেতে আর মাছ মাংস সবই রান্না হবে বাপি ওখানে বসে রয়েছে মানে মোটামুটি এই জায়গাটায় যখন রান্না হয় তখন কিন্তু সবাই আমরা এই জায়গায় জড়ো হয়ে যাই আর খুব ভাল লাগে এই এই কথা সেই কথা হাসি গল্প মজা যেন রান্নার এখানটায় যতক্ষণ রান্না থাকে খুব ভাল লাগে আমার তো কখনো মনে হয় না রান্নাটা কখন শেষ হবে কখন আমি ফ্রি হব আমার এটা মনে হয় যে রান্নাটা অনেকটা টাইম ধরে হোক যতক্ষণ রান্নাটা হতে টাইম লাগবে নিজেদের মধ্যে হাসি গল্প মজা বেশি হবে ভালো লাগবে আসলে প্রত্যেক দিন হয়তো চিকেন খাওয়াটা আমাদের সবার শরীরের জন্য ঠিক নয় সেই জন্যই ও রেগে যায় আর কিছুই না নাহলে খাওয়া নিয়ে ওর কোনো প্রবলেম নেই তো যাই হোক ওদিকে যখন রান্না হচ্ছে তো আমি ভাবলাম ঘরের কাজটা একটু সেরে নিই আর সোফা কাম বেডটা আমি ছড়িয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম পারবো না দিয়ে চেষ্টা করলাম দেখি না হয়েছে ও উঠে পড়েছে তার মধ্যে তো ভাবলাম একদম ঘরটার পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি মুছে নেব আর আমি এটা ভাবছি যে কতদিন পর আমি এই বারুনটা হাতে নিলাম আমি তো ঝাঁট দিই না রাজুরা শুধু ঘর পরিষ্কার করে গাড়ির চাবিটা খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় আছে জানি না কিন্তু আমার এখন গাড়ির চাবিটা প্রয়োজন আছে একটু যাবো বাস স্ট্যান্ডের দিকে কিন্তু চাবিটাই পাচ্ছি না আর সাথে তো এখানে টুকটাক যা করে স্নান টান করবে এখন রান্না করছে ওদিকে ওদিকে রান্না হচ্ছে বড় বোন এসছে মা সুন্দর এরা সব রান্না করছে কি রান্না হচ্ছে চিকেন আর শাক ভাজা হ্যাঁ রান্নাটা করছে কে মাসি রান্না করছে মাসি হ্যাঁ ও মাছ হচ্ছে যে আচ্ছা মাসি কখন আছে তুই জানিস না হ্যাঁ না কালে রান্না ছিল তো বাপি জানো হ্যাঁ আমি জানি তো যখন এসেছে আমি তো বসেছিলাম বারান্দায় পরে বাজে তখন তখন কটা বাজবে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বৌদিকে বলছে আমি সকালে এসেছি বলছে তোমার দাদা আমার কেননা হরিয়ার ইয়ে সবেন গেল যখন তখন বাজেই প্রায় বারোটা দশ না পনেরো বাজে গেল বলছে দিদি কখন এসছো আমি বললাম সকালে আকাশ যায়নি তো বাড়ি তাই বলছে তোমার দাদা বলেছে তুমি রান্নার খোঁজ নিতে এসছে তাই তোমার দিদি যখন এসছে তুমি চাঁদন ছিলে না আকাশ আমি জানি না আমি কিছু বলতাম না কারণ যা তো বরগুন এসছে রান্না হচ্ছে হোক কিন্তু অন্য টাইমে যদি হতো আমি সত্যি ভাবতাম ঘুম থেকে উঠেই আমি সেন্ট পেয়েছিলাম দেখে কত আনন্দ লাগছে আমার বলতো বুকটা মনে হচ্ছে ভরে যাচ্ছে আনন্দে মামি কেন আগে কি মামি অসুস্থ ছিল হ্যাঁ আমি এনার্জি পেতাম না আজকে এনার্জি পাচ্ছি এখন আর রাত জেগে থাকবি না মামির জন্য এখন ঘুমাবি খাওয়া দাওয়া করবি এগুলো করবি মনে থাকবে হ্যাঁ ঘুমাবি ঠিক করে সকাল থেকে মামি এই তো অসুস্থ হয়ে যাবে ভালো আছে কি সুন্দর হাসি মুখটা
এখানে ঘর ঘর করে যাতায়াত করছে না যে ঘর আমার কুচিছে এত তারা আমি বাড়ি যাব আমি দোকানে যাব বাড়ি যাব সুস্থ করতে কিন্তু আমার মনেই হচ্ছে না মনে হচ্ছে আমি মেয়েটাকেই অদৃশ্য হয়ে তাকিয়ে দেখি যে আমার মেয়েটা হ্যাঁ সত্যি হেঁটে চলে বেড়াচ্ছে আর তুমি খুব ভালো দিনে এসেছো দিদি আমি আজকে সুস্থ আছি তোমাকে দেখেও আজকে ভালো লাগছে কিন্তু আগে যেরকম দেখেছি ওইভাবে দেখতে চাই তোমাকে আমরা যেরকম আমি এর আগে প্রায় এক বছর হবে না এসেছিলাম তখন ঘরটা হচ্ছিল তা আমি ওকে যখন তখন যেরকম দেখে গেছিলাম সেই আনতাতে ওর চেহারা মানে অর্ধেক ভেঙে গেছে আর চোখের তলায় কালি পড়ে গেছে আর তোমরা যেটাকে বলছো ন্যাকামো করছে এটা ন্যাকামো না সত্যি তোমরা যদি মানে ওকে কেউ আগে দেখে থাকো আর এখন এসে দেখবা কতটা তফাত ওর চলাফেরার মধ্যে ওর কথার মধ্যে ওর হাসিটা সেই মুখের হাসিটা দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে তা আমরা সবাই চাই যেন ও সেই হাসিটা আবার ফিরে আসে ঠিক আছে ভালো আমার তো সুস্থ লাগছে আমার ভালো লাগছে আজকে যার জন্য আমি ব্লগটাও করছি আমার সত্যি ভালো লাগছে আর আমি এসেছি নৈহাটি থেকে আর ওকে যেহেতু ভিডিও দেখতে পাচ্ছি না কতদিন ধরে আর ও যেভাবে অসুস্থ ছিল মানে আমার কতদিন ধরে মনে হচ্ছে কবে আসবো কিন্তু সময়ের জন্য আসতে পারিনি আর হচ্ছে কি যেহেতু ও ডাক্তার দেখাতে যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে এসে দেখা পাবো কিনা সেই কারণে আমি আর আসতে পারিনি আমার খুব ভালো লাগলো মানে ভালো দিনে এসেছি যে ওকে এসে আমি একটু সুস্থ দেখতে পেলাম আমারও খুব ভালো লাগলো যেই মানুষটা তখন দাদা ভাই এসেছিলেন এক বছর আগে এসেছে কিন্তু আমি মাথায় রেখেছি আমি কিন্তু একবারও ইতস্তবোধ করিনি যে কোথা থেকে এসছো কি কিছু মুখটা দেখেই আমার ঝট করে মনে পড়ে গেছে একটা কথা তোমরা যে এসে বলো যে ও যত্ন করে না আমি এর আগে যখন এসেছি সত্যি আমাকে এমনকি থেকেও যেতে বলেছিল যে রাতে থেকে যাও তখন আমরা এসেছিলাম তোমার বাড়িটা কত দূর দেখো নৈহাটি হ্যাঁ তখন আমাকে বলেছিল থেকে যাও আর যত্নের কোনো ত্রুটি করে না বাড়ি ছিল না কিন্তু যে এই ননদর তা আমাকে তুই তুই করেই বলছে ও আমার থেকে একদম 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 তা ওই দিদি ভাইও কিন্তু আমাকে চাটা করে দেওয়া বা ঠান্ডা কোল্ডিংস এনে দেওয়া যথেষ্ট যত্ন করেছে মানে খাওয়াটা কিন্তু বড় কথা না এই যে যত্নটা করেছে এটাই কিন্তু সব থেকে বড় কথা আর আজকে এসে আমি ভাত খেয়েছি ডাটা চচ্চড়ি সজনে শাক ভাজা আমি অনেক বছর পর খেলাম মানে দেখি আর ভাবি যে কবে একটু ছিড়বার করবো বাড়িতে কেউ খায় না ওই পাশের বাড়িতে সজনে গাছ আছে তা ভাবছিলাম যে ওখান থেকে একদিন ছিড়বো তা আমার নিজের আবার একদিন আসবে সময় করে আজকে আমি খেয়ে গেলাম সজনে শাক আমার খুব ভালো লাগলো দেখো কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু মনের টানে এসেই না কেঁদে ফেলেছে আমায় দেখে বলছে আমি তো সে আগের সাথীকে দেখতে পাচ্ছি না আগের সাথী আর তোমার মধ্যে অনেক পরিবর্তন তো আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি হয়েছি তুমি আবার আসবে কেমন প্রত্যেক দিন সন্ধেবেলায় ওই বাড়ি থেকে কেউ না কেউ আসে বিশেষ করে আমার শরীর খারাপের পর থেকে ওই বাড়ি বলতে আমি এটাই বুঝাই আমার ভাসুরের বাড়ি কিংবা আমার মামা শ্বশুরের বাড়ি পাশের পাড়ায় তো ওই জন্য আমরা ওই বাড়িটাই মানে বেশি উল্লেখ করে থাকি কথা বলতে গিয়ে ইনি হচ্ছেন আমার ভাসুর তোমরা আগে কয়েকবার আমার ব্লগে দেখেছ আর আমাদের পুচকি দেখো মুড়ি থেকে পাঁপড় বাচ্ছে পাঁপড় কটা ছিল কাঁচা পাঁপড় সে কটাই কাকুলি ভেজেছে সন্ধেবেলা সবাই মুড়ি দিয়ে খাবে বলে আর মুড়ি চানাচুর পাঁপড় সব একসাথে মাখানো হয়েছে আর সোহিনী গেছিলো বার্থডে গিফট আনতে আর এদিকে আইসক্রিম খেতে খেতে আসছে ওরে বাপরে আমাদের পুচকির সাথে সোহিনীর কিন্তু ভীষণ ভাব চপ চলে এসছে মুড়ি আর চপ পাঁপড় নিমকি অনেক কিছু একসাথে সব মাখিয়ে খাওয়া হচ্ছে আর সবাই একসাথে বসেও রয়েছে বাইরে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আমি তোমাদেরকে একটা কথা বলি কথাটা এটাই যে তোমরা হয়তো কালকের ভিডিওটা দেখে অনেকজন মনে মনে ভেবেছো যে অনেক পয়সা হয়ে গেছে যার জন্য বাড়িতে মেশিনপত্র এনে টেস্ট রিপোর্ট করাচ্ছে তো এটাই বলবো যে একটা ছোট্ট সমস্যার কারণে বাড়িতে করতে হয়েছে তেমনটা নয় যে অনেক পয়সা হয়েছে বলে বাড়িতেই রিপোর্ট করছি দূরে কোথাও যাচ্ছি না আসলে যে রিপোর্টটা হলো না ওটা না নবদ্বীপে হয় না যদি নবদ্বীপে হতো তাহলে হয়তো এটা আমাকে করতে হতো না আর এটা হয় হচ্ছে কলকাতায় তো কলকাতায় কিংবা কল্যাণীতে হয়
তো ওইটা হচ্ছে দূর, নবদ্বীপ থেকে কলকাতা কিংবা কল্যাণী দূর। আর এই রিপোর্টটা রাত্রিরে ঘুম ছাড়া হবে না। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ল্যাবে গিয়ে করি, আমার না বাড়ি ছাড়া অন্য কোথাও সেভাবে ভালো ঘুম হয় না। তো ঘুমটা যাতে ভালো হয় আর রিপোর্টটা যাতে ঠিকঠাকভাবে হয়, তো সেই কারণেই বাড়িতে করেছি। আমি কেন, আমার মতো এই রিপোর্ট যারা করে অনেকেই চাইলে তারা বাড়িতে করতে পারে, এটাই তো। আমাদের পয়সা আছে বলে যে বাড়িতে রিপোর্ট করছি এমনটা নয়, ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমি কমেন্টস চেক করছিলাম গতকালকের ভিডিওতে, তো দেখে মনে হলো না এই কথাটা হয়তো বলার দরকার। এবার কি বলতো, একটা মন্তব্য দেখে না অনেকে মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, ল্যাবে গিয়ে সবাই রিপোর্ট করে, বাড়িতে করছে, হাই ফাই ব্যাপার। তো সেরকমটা নয়, কি জন্য আমি বাড়িতে করেছি সেটা তোমাদের ক্লিয়ারলি বললাম। নতুন করে ও আবার চিন্তাটা বাড়িয়ে দিল, কেন বলতো, বেশ ছিল, কয়েকদিন ধরেই জ্বর এসছে, এই 2-3 দিন হলো জ্বর এসছে, খুব ঠান্ডা লেগেছে, কোনো খাবার খেতে পারছে না। ওর জন্য চপমুড়ি রাখা হয়েছিল, চপ তো খেলোই না, শুধু মুড়ি খেলো, তবু অর্ধেকেরও কম, দুপুরে ভাত নিয়ে বসে শুধু নামমাত্র খেয়েছে, মানে কোনো খাবার খেতে পারছে না, শুধুই বলছে খাবারগুলো মুখে কেমন একটা রুক্ষ ভাব লাগছে আর তেতো লাগছে, জ্বরের জন্য হচ্ছে, জ্বর আসলে এমনটা হয়। আর এখনকার জ্বর যা খারাপ না সে আর বলার কথা না, ওটা ঠান্ডার কারণে, অন্য কিছু না। আর এর না ঠান্ডা লাগলে কাশি হয়, যেতে চায় না একদম, ওটা আমার বছরে দুবারতে হয়। ও দেখো কথা বলতে গিয়ে কাশির বেগ নিয়ে ফেলছে, ওটা বছরে 2-3 বার হয়, ও নিয়ে আজকে যেন রাত্রে ঘুমিয়ে, এভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে থাকা হবে না, না খাওয়াবো কাকলি। ওর দাদার আর আমার ভাত তরকারি এর মধ্যে রেখে দিয়েছে, চলো দেখা যাক। ওর রান্না ঘর থেকে নিয়ে আসলো, মাংস আছে তো, মাছ মাংস দুটোই আছে। এই যে আমি ভেবেছিলাম মাংস শেষ হয়ে গেছে, আলু চচ্চড়ি আর এই যে ভাত, পান্তা ভাত। আজকে একবারই ভাতটা করে রেখেছে, গ্যাসটা একদম শেষের দিকে, জানো তো কাঠও নেই, এই বর্ষাকালে কাঠের একটু কষ্টই হয়। তো আমি খাবো আমার খাবারটা, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো, আর ও খাবে অনেক রাতের দিকে, ঠানিক আগে যেহেতু মুড়ি খেলো, ওর অভ্যেস অনেক রাত্রে খাওয়া। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে, সবাইকে গুড নাইট।